ঢাকা এলিভেটেড এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে তিনি জানান চলতি বছরের জুনেই শেষ হবে ঢাকা গাজীপুর বিআরটিএ প্রকল্পের কাজ। আরো জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। মন্ত্রণালয় পুরনো, মন্ত্রীও পুরনো, তারপরও টানা তৃতীয় দফায় একই মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব নিয়ে সেতু ভবনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, বিশ্ব মন্দার মুখে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি পূরণে আগামীতে কি করতে হবে তার তালিকা তৈরি করা হয়েছে। আমাদের অনেকগুলো প্রকল্প আছে, তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব, কারণ সারা বিশ্বের যে অর্থনৈতিক টানা পড়লেন তা আমরাও বিচ্ছিন্ন নন, আমাদের তো সংকটের প্রতিক্রিয়া, আমাদেরকেও এখানেও অর্থনীতিতে টানা পড়েন আছে, সমস্যা আছে। মন্ত্রী যখন প্রেস ব্রিফিংয়ে তখন পাশের ভবনে সংবাদ সম্মেলনে গত এক বছরের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরছিল বিআরটিএ। অতীতে বহু সামাজিক আন্দোলন হয়েছে, এটাকে দুর্ঘটনাটাকে আসলে সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে, যে বিচার মানি কিন্তু তালকা থামার এই বললে হবে না। এখন ওই যে সকল স্টেক হোল্ডারকে, যেমন মালিক যদি বলেন মালিকের ফিট গাড়ি রাস্তায় নামাইতে হবে, রাস্তা মানে যে একইভাবে যারা এই ওখানে শ্রমিক যারা জড়িত আছে তারাও কিন্তু যেটুকু তাদের জন্য প্রযোজ্য সেই আইনটা মানতে হবে। একইভাবে যে আমার বিআরটিএ থেকে শুরু করে মানে সবগুলা সংস্থা, যেমন এনফোর্সমেন্টের জায়গাটা কোনো ছাড় হবে না, সব সরকারের বিধিনিষেধগুলো সবগুলো কার্যকর করতে হবে এবং কি মানতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের দেওয়া বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান নিয়ে কঠোর সমালোচনা করেন মন্ত্রী। এখন হু ওখানে বসে বসে কি তালিকা দিল, কে তাদের সহযোগী, এখানে কোনো রেজিস্টার্ড না, অথচ দেখি কোনো কোনো মিডিয়া এত বেশি এটাকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে, ওই যে মোজাম্মেল নাকি একজন, তার কোনো রেজিস্ট্রেশন নাই, সে জনগণের একটা সোল এজেন্ট হয়ে গেছে। মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইক জাতীয় যানবাহন নিয়ন্ত্রণে উচ্চ আদালতের রিট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় প্রশাসনকেও এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে। নসিমন, করিমন এটা শুধু বিআরটিএর দায়িত্ব না, এখানে ইজিবাইক সহ এগুলো ব্যাপারে জেলা প্রশাসনেরও একটা ভূমিকা আছে। সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে 2 কোটি টাকা টোল আদায় হচ্ছে, গত 1.5 বছরে আদায় হয়েছে 1,252 কোটি টাকা। মরিচকেলি পর্যন্ত। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।